হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের অনেক বড় বড় আপডেট আছে। ট্রান্সফার আপডেট তো আছেই, তাছাড়া অন্যান্য আপডেটও আছে। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আসা যাক ISL এর রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে। কালকে ইন্ডিয়ান সুপার লিগের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পরের সিজনের নিয়মটা। পরের সিজনে কিন্তু 4 ডেভেলপমেন্টাল প্লেয়ারকে রাখতে হবে প্রতিটা স্কোয়াডে। এটা আগের বছর 2 করে ছিল। এবার এই ডেভেলপমেন্টাল প্লেয়ার কী? ডেভেলপমেন্টাল প্লেয়ার তাদেরকেই বলা যাবে যাদের জন্ম কিন্তু 2001 সালের 1 পরে। আগের সিজনের নিয়ম ছিল 2 এরকম ডেভেলপমেন্টাল প্লেয়ারকে অবশ্যই স্কোয়াডে রাখতে হবে। এই বছর সেটাকে বাড়িয়ে 4 করা হয়েছে এবং প্রতিদিন ম্যাচ ডে স্কোয়াডে 2 করে রাখতে হবে মিনিমাম। অর্থাৎ পুরো টিমে 4 ডেভেলপমেন্টাল প্লেয়ার রাখতে হবে এবং 2 ম্যাচ ডে স্কোয়াডে অবশ্যই রাখতে হবে। সেটা তুমি 3 রাখতে পারো, 4 রাখতে পারো, কিন্তু মিনিমাম 2 অবশ্যই ম্যাচ ডে স্কোয়াডে রাখতে হবে। এছাড়া আরও একটা যেটা রুল করা হয়েছে, 11 অনফিল্ড প্লেয়ার্সদের মধ্যে এবার 6 জায়গায় 7 ভারতীয় প্লেয়ারকে খেলাতে হবে। অর্থাৎ বিদেশির সংখ্যা কিন্তু 1 কমে যাচ্ছে পরের সিজন থেকে, যেটা স্বাভাবিকই ছিল। মানে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এরকম হতে চলেছে, এবার কিন্তু এটার পুরোপুরি কনফার্মেশন পাওয়া গেল। পরের সিজন থেকে মাত্র 4 বিদেশি প্লেয়ার খেলতে পারবে প্রতিটা ম্যাচে। এবার তোমাদের কাছে একটা ডাউট হয়তো আছে যে এশিয়ান কোটার প্লেয়ারটার কী ব্যাপার, সেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। এশিয়ান কোটার যে বিদেশি প্লেয়ার, তাকে ম্যাচ ডে স্কোয়াডে না রাখলেও হবে, মানে টিমে ইনক্লুড করতে হবে। একজন এশিয়ান বিদেশি প্লেয়ারকে অবশ্যই টিমে ইনক্লুড করতে হবে। তিনি এবার ম্যাচ খেলতেও পারেন, নাও খেলতে পারেন। মানে সেই প্লেয়ার যদি চোট থাকে কোনো সমস্যা নেই, অন্য বিদেশিকে দিয়ে রিপ্লেস করা যেতেই পারে, তবে সেই প্লেয়ারকে অবশ্যই সাইন করাতে হবে। তো এগুলোই হলো নতুন রুল পরের সিজনের ISL এর জন্য। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। এবার আসবো ট্রান্সফার আপডেটগুলোতে। 2 আগেই তোমাদেরকে এটা জানিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। কথা বলবো ওডিশা FC কে নিয়ে। ওডিশা FC কেরালা ব্লাস্টার্স FC থেকে 26 বয়সী সেন্টার ব্যাক, রাইট ব্যাক বা লেফট ব্যাক লালরু আথারাকে সাইন করে নিয়েছে। এটা তো তোমাদেরকে জানিয়েছিলাম, এবার কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। 2017-18 সিজনের ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন ছিলেন এই লালরু আথারা। অত্যন্ত ট্যালেন্টেড ইয়াং প্লেয়ার বলাই যায়। ওডিশা FC সাথে 3 চুক্তি হয়েছে এই লালরু আথারার। এবার কথা বলবো জামশেদপুর FC প্লেয়ার 20 বয়সী অনিকেত যাদবকে নিয়ে। অনিকেত যাদব ইন্ডিয়া আন্ডার-17 যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপের স্টার প্লেয়ার, জামশেদপুর FC 2017 থেকে খেলছেন। তার আগে AIFF এলিট একাডেমির প্রোডাক্ট ইন্ডিয়ান অ্যারোজের হয়েও খেলেছেন। এই সিজনে জামশেদপুরের হয়ে 14 ম্যাচে 1 গোল করেছিলেন। কালকে কিন্তু জামশেদপুর FC তরফ থেকে অফিসিয়ালি গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে এই অনিকেত যাদবকে। তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে অনিকেত যাদব জয়েন করতে চলেছেন হায়দ্রাবাদ FC অন আ মাল্টি ইয়ার ডিল। তো সেটাই হতে চলেছে, অর্থাৎ অনিকেত যাদব জামশেদপুর FC থেকে এই সিজনে চলে যাচ্ছেন হায়দ্রাবাদ FC। এবার একটা কনফার্ম ট্রান্সফার আপডেট দেবো, সেটা হায়দ্রাবাদ FC নিয়ে। হায়দ্রাবাদ FC সাইন করে নিয়েছে 21 বয়সী নর্থ ইস্ট ইউনাইটেড FC গোলকিপার গুরমিত সিংকে। গুরমিত সিং, যিনি কিন্তু এই সিজনে 8 ম্যাচে 3 ক্লিনশিট রেখেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড FC হয়ে, অবশ্য 8 গোলও কনসিড করেছিলেন। নর্থ ইস্ট ইউনাইটেড FC এই ইয়াংস্টার প্লেয়ার খেলছিলেন, তো সেখান থেকেই কিন্তু এই 21 বয়সী গোলকিপারকে সাইন করিয়ে নিল হায়দ্রাবাদ FC। এটা একদমই কনফার্ম নিউজ। এরপর আবারও কথা বলবো হায়দ্রাবাদ FC প্লেয়ার 28 বয়সী উইঙ্গার দান মাবিয়াকে নিয়ে। দান মাবিয়া, যিনি আইজল FC শুরু করেছিলেন তার কেরিয়ার, তারপর ইস্টবেঙ্গলের হয়েও খেলেছিলেন, তো সেই দান মাবিয়া এই সিজনে হায়দ্রাবাদ FC ছিলেন, তবে খুব একটা গেম টাইম পাননি। তো সেই দান মাবিয়াকে কিন্তু সাইন করাতে চাইছে ISL 2 ক্লাব, একটা নর্থ ইস্ট ইউনাইটেড FC এবং অপরটা চেন্নাইয়ের FC। 2 ক্লাবের তরফ থেকেই কিন্তু অফার করা হয়েছে এই 28 বয়সী লেফট উইঙ্গারকে। তো এবার দেখা যাক তিনি কোন ক্লাবে সাইন করেন, তবে আপাতত এটাই আপডেট যে এই 2 ক্লাবই কিন্তু রেসে আছে দান মাবিয়াকে সাইন করার জন্য।
এবার কথা বলবো আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকার 34 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার আরিরানে স্যান্টানার ব্যাপারে। আরিরানে স্যান্টানা, যিনি এই সিজনে হায়দ্রাবাদ এফসিতে 18টা ম্যাচে 10টা গোল আর 2টো অ্যাসিস্ট করেছিলেন। তোমাদেরকে জানিয়েছিলাম যে আরিরানে স্যান্টানা হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেবেন এই সিজনে। তো আইএসএল এর বিভিন্ন ক্লাব তো অফার করেই ছিল আরিরানে স্যান্টানাকে, এবার কিন্তু সেই লিস্টে আরও একটা নাম জুড়ে গেল। স্যান্টানাকে এবার কিন্তু অফার করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বেশ বড় টাকার অফার করা হয়েছে এবং তারা কিন্তু এই প্লেয়ারটার জন্য অল আউট যাচ্ছে। নিঃসন্দেহে আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকার আরিরানে স্যান্টানা তার আগের সিজনেও ওডিশা এফসিতেও বেশ ভালো পারফরমেন্স দিয়েছিলেন এবং এই সিজনে হায়দ্রাবাদের হয়েও দারুণ খেলেছিলেন। তো এবার দেখা যাক পরের সিজনে আরিরানে স্যান্টানা কোন ক্লাবে জয়েন করেন, তবে আপাতত এটাই আপডেট। বিভিন্ন ক্লাবের পাশাপাশি এবার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও অফার করে দিয়েছে আরিরানে স্যান্টানাকে। এবার কথা বলবো এটিকে মোহনবাগানকে নিয়ে। এটিকে মোহনবাগানের জন্য আরও একটা খুবই ভালো খুশির খবর এসে গেছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্টার প্লেয়ারকে কিন্তু কনফার্ম করে নিল এটিকে মোহনবাগান, একদমই অফিসিয়াল সাইনিং হয়ে গেছে। আবারও তিনি মোহনবাগান বা তার পুরনো ক্লাবে ফিরছেন। কথা বলছি 30 বছর বয়সী রাইট ব্যাক আশুতোষ মেহতার ব্যাপারে। এই মুহূর্তে ইন্ডিয়ার অন্যতম সেরা রাইট ব্যাক বলাই যায়। তো সেই আশুতোষ মেহতা, যিনি 19-20 সিজনে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছিলেন, তাছাড়া এর আগে 17-18 সিজনে এটিকের হয়েও খেলেছেন। তো বলতেই পারো আশুতোষ মেহতার হোম কামিং। তো আশুতোষ মেহতাকে আগেই তোমাদের জানিয়েছিলাম যে কনফার্ম করে নিয়েছে এটিকে মোহনবাগান, এবার কিন্তু এটার অফিসিয়াল সাইনিংও কালকে হয়ে গেছে। এই সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে 16টা ম্যাচে 1টা গোল আর 4টে অ্যাসিস্ট করেছিলেন আশুতোষ মেহতা। খুবই ভালো পারফরমেন্স ছিল অ্যাজ আ রাইট ব্যাক। রাইট ব্যাকের পাশাপাশি রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। এর আগে মুম্বাই সিটি এফসি এবং পুনে সিটি এফসির মতো ক্লাবেও খেলেছেন তিনি। তো এটা অবশ্যই আরও একটা খুব বড় সাইনিং বলাই যায় এটিকে মোহনবাগানের জন্য। একের পর এক ভালো ভালো প্লেয়ারদের কিন্তু তুলে নিচ্ছে এটিকে মোহনবাগান। তবে এবার কিন্তু এটিকে মোহনবাগানের স্কোয়াডে 3 জন প্রপার রাইট ব্যাক হয়ে গেলেন। এক তো আশুতোষ মেহতা, তাছাড়া প্রীতম কোটাল আর প্রবীর দাস তো আছেনই। তবে যেহেতু এই সিজনে বিদেশি প্লেয়ারের সংখ্যা কমতে চলেছে একটা, সেই কারণে বলাই যায় আশুতোষ মেহতা গেম টাইম অবশ্যই পাবেন। এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের আপডেটে। কালকে তো জানিয়েছিলাম যে ফিফার তরফ থেকে এসসি ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসিকে ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে। তবে কেরালা ব্লাস্টার্স এফসির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই, তারা খুব তাড়াতাড়ির মধ্যেই ম্যাটিজ পোপল্যাটনিকের টাকা মিটিয়ে দেবেন এবং তারপরেই ফিফা যেটা জানিয়েছে ট্রান্সফার ব্যানটা সঙ্গে সঙ্গে উঠে যাবে। এবার যদি এসসি ইস্টবেঙ্গলের কথায় আসি, এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, মানে দেবব্রত সরকার নিজে জানিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে জনি অ্যাকোস্টার ফুল পেমেন্ট করে দেওয়া হবে, তারপরে কিন্তু ট্রান্সফার ব্যান এসসি ইস্টবেঙ্গলেরও উঠে যাবে। তো এটা অবশ্যই একটা ভালো নিউজ বলাই যায় ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের জন্য। তবে এরই মাঝে কিন্তু আরও একটা খারাপ খবরও এসে গেছে। ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার জাইমি স্যান্টস কোলাডো, তিনিও কিন্তু কালকে একটা মেল পাঠিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবকে যে 45 দিনের মধ্যে যদি তার স্যালারি যেটা বাকি আছে সেটা মিটিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তিনিও ফিফার দ্বারস্থ হবেন। অর্থাৎ 45 দিনের মধ্যে কিন্তু কোলাডোর সমস্ত পেমেন্টও মিটিয়ে দিতে হবে। তো আশা করা যায় এই ব্যাপারটাও সামলে নেবেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। তো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটটাই ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।